প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবার চলে এলাম রসায়ন বিষয় নিয়ে, নবম দশম শ্রেণী। আজকে আমরা যে বিষয়টি শেখাতে যাচ্ছি সেটা হলো রাসায়নিক বন্ধন। আচ্ছা, রাসায়নিক বন্ধন কি সেটা আমরা শিখব, এর সাথে সাথে যে বিষয়গুলো আমাদের জানতে হবে বা ভালোভাবে বুঝতে হবে সে বিষয় হলো অষ্টক নিয়ম, দুইয়ের নিয়ম, নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা, সমযোজী বন্ধন ও আয়নিক বন্ধন। আচ্ছা, তাহলে আমরা অ্যাট ফার্স্ট জানি রাসায়নিক বন্ধন কি। তোমরা ভোরে খেয়াল করবে, দেখো আমরা লিখি ও টু, এইচ টু, কার্বন ডাইঅক্সাইড। এখানে আমরা যে বিষয়টা খেয়াল করি যে অক্সিজেনের দুটি পরমাণু যুক্ত আছে। এখন প্রশ্ন, এই অক্সিজেন দুটি পরমাণু কিভাবে যুক্ত আছে? হাইড্রোজেন দুটি পরমাণু যুক্ত আছে, কার্বন ডাইঅক্সাইড, সেক্ষেত্রে কার্বন এবং অক্সিজেন তারাও যুক্ত আছে। ইভেন আমরা যদি আমাদের খুবই পরিচিত একটি যৌগ, যা ছাড়া আমাদের তরকারি সুন্দর হয় না, অবশ্যই তোমরা বুঝতে পারছো আসলে কি বলতে চাচ্ছি, সোডিয়াম ক্লোরাইড। এই যে যৌগগুলো আমরা দেখতে পাচ্ছি যে তারা কোনো না কোনোভাবে একে অপরের সাথে যুক্ত আছে। তাইলে এই যে একে অপরের সাথে যুক্ত আছে কিসের মাধ্যমে, কিসের টানে? তাইলে আমরা সেটাকে আমরা বলি রাসায়নিক বন্ধনের মাধ্যমে। তাহলে রাসায়নিক বন্ধন কি? তাহলে আমরা বলতে পারি রাসায়নিক বন্ধন বলতে বুঝি কোনো যৌগে বা কোনো অণুতে পরমাণু সমূহ যে বন্ধনে আবদ্ধ তার নামে রাসায়নিক বন্ধন। এখন এই রাসায়নিক বন্ধন যদি আমরা চিন্তা করি, অক্সিজেন, দুইটা অক্সিজেন পরস্পরের সাথে যুক্ত আছে, দুইটা হাইড্রোজেন পরস্পরের সাথে যুক্ত আছে, একটা কার্বন দুইটা অক্সিজেনের সাথে যুক্ত আছে, একটা সোডিয়াম একটা ক্লোরিনের সাথে যুক্ত আছে, তাইলে এই ক্ষেত্রে দেখো বন্ধনের প্রকৃতি ভিন্ন। সে বিষয়টা আমরা বন্ধনের শ্রেণীবিন্যাসের মাধ্যমে ব্যাখ্যা করব। এবার আসি, এই যে বন্ধনগুলো কিভাবে গঠিত হয় বা কয় ধরনের বন্ধন হয়, আমরা সচরাচর তোমাদের বইতে যে কথাগুলো থাকে, একটা হলো সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, আর একটা ধাতব বন্ধন। এখন কেনই বা মৌলসমূহ এই ধরনের বন্ধন তারা গড়বে? আমরা তো জানি কোনো কাজ যে পিছনে তার কোনো একটা কারণ বা যুক্তি থাকে। সেই ক্ষেত্রেও আমরা যে বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব, যে সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, ধাতব বন্ধন, তার আজকে আমাদের আলোচনায় আছে সমযোজী এবং আয়নিক। এখন প্রশ্ন, কেন সমযোজী বা আয়নিক বন্ধন গঠন করবে? আমরা যে পড়ালেখা করি আমাদের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? আমরা কি শিখব, শেখাবা পরীক্ষা দেব, ভালো রেজাল্ট করব, বিভিন্ন ডিগ্রি কমপ্লিট করে ভালো একটা জব করব, অথবা আরও মানসিকভাবে আরও উন্নত হব। এখন প্রশ্ন যে কেন এ বন্ধন তৈরি হয়। আচ্ছা, আমি একটু খেয়াল করি, তোমরা অবশ্যই শুনেছ নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস কারা? আমরা গত ক্লাসে যে পর্যায় সারণী নিয়ে আলোচনা করেছিলাম, সেক্ষেত্রে 18 নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা বলেছিলাম নিষ্ক্রিয় গ্যাস। কেন তারা নিষ্ক্রিয়? অর্থাৎ তারা নিজেরা নিজেরা ইভেন কি অন্য কোনো মৌলের সাথে যুক্ত হয় না, যার কারণে সে নিষ্ক্রিয়। একটু খেয়াল করি, আমরা নিষ্ক্রিয় গ্যাসের যে মৌলগুলো আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। তাহলে আমরা কয়েকটা মৌল হিসাব করি, হিলিয়াম 2, নিয়ন 10, আর্গন 18, ক্রিপ্টন 36। এখন যদি আমরা চিন্তা করি যে এই যে নিয়নের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা যে বিষয় খেয়াল করব, হিলিয়ামের 2টা, নিয়নের 10টা, আর্গনের 18টা, ক্রিপ্টনের 36টা, যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখিয়ে দিই এভাবে, ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স,
3s2, 3p6, 3d. আবার ns2, 2s2, 2p6. 3s2, 3p6. ns2, 2s2, 2p6. 3s2, 3p6. 3d10. 4s2, 4p6. আচ্ছা একটু খেয়াল করি আমরা বোর্ডে তাকাই, যে প্রথমটার ক্ষেত্রে দেখো ns2, আর বাকিগুলোর ক্ষেত্রে দেখো 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 4p6, এভাবে আরও মৌলগুলো ইলেকট্রন বিন্যাস আসবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম স্তরে দেখো হিলিয়ামের ক্ষেত্রে দুটো, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এদের ক্ষেত্রে দেখো 6+2 কত, 8, 8, 8। তাইলে এই যে হিলিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটো ইলেকট্রন, নিয়ন, আর্গন, ক্রিপ্টনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 8টা ইলেকট্রন। এই যে 18 গ্রুপের শুধুমাত্র হিলিয়াম ছাড়া সকল মৌলসমূহের সর্বশেষ শক্তির স্তরে 8টি ইলেকট্রন থাকে, সেটাকে যদি আমরা সাধারণ সংকেত NS2NP6 এভাবে একটা সাধারণ রূপে প্রকাশ করি, অর্থাৎ এন দ্বারা কি বোঝায়, শক্তি স্তর বোঝাচ্ছে, তাহলে NS2NP6 শুধুমাত্র হিলিয়াম ছাড়া, তাহলে এখানে দেখতে পাচ্ছি 8টা। এই যে হিলিয়ামের শেষ কক্ষপথে 2টা আর বাকি মৌলসমূহের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 8টা। তাইলে কোনো মৌলের শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন থাকলে সেই মৌলটা স্থিতিশীল অবস্থায় আসবে, আর এটাকে আমরা বলি কি, 2-এর নিয়মের মধ্যে নিয়ে নেই। আর যদি মৌলের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে সেটাও কি স্থিতিশীল অবস্থায় আসবে, এটাকে আমরা নিয়ে নেই অষ্টকের নিয়ম। তাহলে আমাদের প্রথম আলোচনা ছিল অষ্টক নিয়ম। তা অষ্টক নিয়ম আমরা বলতে বুঝি কোনো মৌলের শেষ কক্ষপথে যদি 8টা ইলেকট্রন থাকে, অর্থাৎ এস অরবিটালে 2টা, পি অরবিটালে 6টা, মোট 8টি, তাহলে ওই মৌলগুলো স্থিতিশীল অবস্থায়। তাহলে পর্যায় সারণী গ্রুপ 18 মৌলসমূহ কি স্থিতিশীল অবস্থায় আছে। তা 2-এর নিয়মের ক্ষেত্রে আমরা দেখলাম শুধুমাত্র হিলিয়ামের ক্ষেত্রে 2টো, দেখো সব ক্ষেত্রে 2টো আছে, কিন্তু 2s 2s 2 4s, এভাবে দেখো 2s 3s 4s, অর্থাৎ 2টো। তাহলে যারা এই 2টো, অর্থাৎ শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন থাকবে এস অরবিটালে, সেটা 2-এর নিয়মে। এখন প্রশ্ন, এই যে আলোচনাগুলো আমরা কেন করলাম, আমরা তোমাদের প্রথমে কথা বলেছিলাম যে কেন মৌলসমূহ সমযোজী বা আয়নিক বন্ধনে গঠিত হবে, আর এই গঠন কেন করবে, অবশ্যই তার একটা কারণ আছে, সে কারণ প্রতিটি মৌল নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়, 2টি অধাতব পরমাণুর ক্ষেত্রে তারা ইলেকট্রন শেয়ার করে, অষ্টক পূরণ করে, আর ধাতব এবং অধাতব পরমাণুর ক্ষেত্রে তারা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠন করে। এখন আসি আমাদের আলোচনার সর্বশেষ তথ্য, সরি, এবার আমরা আসবো নিষ্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা। আমরা বিষয়টা বুঝতে পারছি যে তার অষ্টপূর্ণ বা দ্বিত্ব পূর্ণের কারণে সে আর কি কোনো মৌলের সাথে বন্ধন গঠন করতে চায় না। এখন সমযোজী বন্ধন বা আয়নিক বন্ধন ব্যাখ্যা করার ক্ষেত্রে আমাদের প্রতিটা মৌলে সেই নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ স্থিতিশীলতা অর্জন করার লক্ষ্যে তাদের ভিতর ইলেকট্রন আদান প্রদান হয় বা শেয়ারিং হয়। তাই ইলেকট্রন আদান প্রদান হলে আমরা সেটাকে বলি আয়নিক, আর যদি শেয়ারিং হয় সেটাকে আমরা বলি সমযোজী বন্ধন। তাহলে এবার আসি আমরা সমযোজী বন্ধনে। দেখো আমরা যদি আমাদের প্রথম মৌল হাইড্রোজেনের কথা বলি, আবার আমরা প্রত্যয়িক জীবনে যে ব্যবহার করি পানি তার কথা বলি, আবার আমরা কাঠ করা পোড়ালে বা গ্যাস সিলিন্ডার পোড়ালে আমরা প্রত্যয়িক জীবনে যে জিনিসটা পাই কার্বন ডাই অক্সাইড, এই যে আমরা 3টা যৌগ, 2টা যৌগ, 1টা অণু, বা এটাও যৌগ বলতে হবে হাইড্রোজেনের, তাহলে এক্ষেত্রে তাদের ভিতর আসলে কি বন্ধন কাজ করতেছে তোমরা অনুমান করতে পারছ, যেহেতু এরা সবাই অধাতু তাই এদের মধ্যে সমযোজী বন্ধন থাকতে পারে।
ঠিক তাই। এখন দেখো যদি আমরা হাইড্রোজেন ইলেকট্রোবিন্যাস করি, হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে কয়টি থাকে? অবশ্যই একটা, সবাই জানি। তাহলে দুইটি হাইড্রোজেন পরমাণু, দেখো আমরা যদি হিলিয়ামের কথা চিন্তা করি, হিলিয়ামের পরমাণু তো কয়টি থাকে? দুটো। তাইলে এখানে একটা হাইড্রোজেন একটা, এভাবে দুইটা হাইড্রোজেনের শক্তি স্তর ইলেকট্রনগুলো যদি তারা কাছাকাছি অবস্থান করে, অর্থাৎ আমরা এই অবস্থায় নিয়ে আসলাম, তখন তাদের ভিতরে একটা কি বন্ধন জোড় সৃষ্টি হয়, অর্থাৎ এভাবে বন্ধন জোড় সৃষ্টি হয়। তাহলে দেখা যায় তারা হিলিয়াম, যে তাদের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, এই হিলিয়াম ইলেকট্রোবিন্যাস কি অর্জন করে, অর্থাৎ দুইটা হাইড্রোজেন একটা বন্ধন করে, আর এই বন্ধনকৃত ইলেকট্রন উভয় পরমাণুর ক্ষেত্রে কাউন্টেবল। দেখো প্রথম হাইড্রোজেন কাউন্ট করে এক দুই, তার অষ্ট দ্বিতীয় পূর্ণ, দ্বিতীয় হাইড্রোজেন কাউন্ট করে এক দুই। তাহলে আমরা বুঝতে পারলাম যে হাইড্রোজেন অণু গঠন করতে গিয়ে তারা দুটি পরমাণু ইলেকট্রন শেয়ার করছে, আর শেয়ারকৃত ইলেকট্রন দুটি দুটি পরমাণুর শক্তি স্তরে অবস্থান করছে, এবং এই ইলেকট্রন দুটো উভয় পরমাণু নিজের ইলেকট্রন হিসেবে দাবি করছে। তা এটাকে আমরা বলতে পারি কি সমযোজী বন্ধন বা শেয়ারিং। তাহলে শেয়ারিংয়ের মাধ্যমে, অর্থাৎ সর্বশেষ বা সার্বভৌমকতা শেয়ারিংয়ের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় সেটাকে আমরা বলি কি সমযোজী বন্ধন। আচ্ছা আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাই। পানি হাইড্রোজেন ইলেকট্রোবিন্যাস আমরা জানি একটা ইলেকট্রন, অক্সিজেনের কয়টা থাকে? কয়টা? অবশ্যই আটটা। আচ্ছা তোমরা সবাই জানো অক্সিজেন প্রথম স্তরে দুইটা, দ্বিতীয় স্তরে কয়টা মনে আছে? আচ্ছা তাইলে প্রথম স্তরে দুইটা থাকবে, দ্বিতীয় স্তরে বাকি থাকবে কয়টা? ছয়টা। তাহলে আমরা দিয়ে দেই দুই চার পাঁচ ছয়, ওকে। আচ্ছা এখন দেখো যেহেতু H2O, তাহলে আমরা আরেকটা হাইড্রোজেন এখানে নিয়ে নেই, এখন খেয়াল করি যে হাইড্রোজেনের টার্গেট হিলিয়ামের ইলেকট্রোবিন্যাস অর্জন, আর অক্সিজেনের টার্গেট নিয়নের ইলেকট্রোবিন্যাস অর্জন, অর্থাৎ নিয়নের শেষ কয়টা থাকে? দশটা, হিলিয়ামের দুইটা দুইটা। তাইলে আমরা যদি একটু খেয়াল করি যে হাইড্রোজেনের এখানে একটা ইলেকট্রন আছে, এই পাশে হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, অক্সিজেনের দেখো তার ছয়টি ইলেকট্রন আছে, এখন যদি তারা ইলেকট্রন শেয়ার, অর্থাৎ শক্তি স্তর ইলেকট্রনগুলো কীভাবে শেয়ার করে, অর্থাৎ ইলেকট্রনগুলো কাছাকাছি রেখে একটা বন্ধন তৈরি করতে পারে বা ইলেকট্রন জোড়, এটাকে আমরা বলতে পারি কি ইলেকট্রন জোড়। তাইলে যখন ইলেকট্রন জোড় গঠন করলো, এই ইলেকট্রন হলো দুটো, অর্থাৎ আমরা জানি একটা বন্ধন গঠন করতে এক জোড়া ইলেকট্রন দরকার, এক জোড়া। সেই ক্ষেত্রে দেখো এভাবে তাদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হয়ে যাবে। তাইলে এখন এই যে বন্ধন জোড়ের মধ্যে বা ইলেকট্রন জোড়ের মধ্যে কয়েকটি ইলেকট্রন আছে? দুইটা। তাহলে এই প্রথম হাইড্রোজেন চিন্তা করতেছে এক দুই, তার হিলিয়াম ইলেকট্রোবিন্যাস পূর্ণ হয়ে গেল। দ্বিতীয় হাইড্রোজেন চিন্তা করতেছে এক দুই, তার দুইটা পূর্ণ হয়ে গেল, অর্থাৎ হিলিয়াম ইলেকট্রোবিন্যাস পূর্ণ হয়ে গেল। এবার দেখো এই অক্সিজেন তার হিসাবটা কিভাবে, দেখো সে কাউন্ট করতে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্ট, তার মানে সে নিয়মের ইলেকট্রোবিন্যাস অর্জন করলো। তাহলে এভাবে এই যৌগটাকে যদি আমরা দেখাই, এখানে একটা অক্সিজেন আর হাইড্রোজেন কয়টা? দুইটা। তাহলে এভাবে দেখাইতে পারে একটা অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন, এটাকে আরো একটু সুন্দর করে আমরা দেখাতে পারি H2O। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে ইলেকট্রনের শেয়ারের মাধ্যমে ইলেকট্রন জোড় গঠন করে বন্ধন সৃষ্টি করার প্রক্রিয়ার নাম হলো কি সমযোজী বন্ধন। তাহলে কারা কারা সমযোজী বন্ধন গঠন করবে? অবশ্যই মাথা রাখতে হবে এরা অবশ্যই অধাতু হতে হবে, হতে পারে সে কঠিন অধাতু, হতে পারে সে গ্যাসীয় অধাতু, তাদের প্রথম শর্ত অধাতু। আর কেন তারা গঠন করলো? তারা অষ্টক বা দুইয়ের নিয়মকে ফলো করার জন্য, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল অবস্থায় আনার জন্য,
এরা তাদের শেষ কক্ষপথে ইলেকট্রন শক্তি স্তর অর্থাৎ অষ্টক বা দ্বিত্ব পূর্ণ করতে চায়। এই কারণে তারা কি করবে, সমভুজী বন্ধন গঠন করবে। অনুরূপভাবে আমরা যদি কার্বন ডাইঅক্সাইডের কথা চিন্তা করি, দেখো কার্বনকে যদি কার্বনের ছয় তাই প্রথমে স্যার দুইটা বাকি থাকে কয়টা, চারটা দিলাম, দুইটা দুইটা চারটা। অক্সিজেনের কথা চিন্তা করি, অক্সিজেনের প্রথম স্তরে কয়টা, দুটো, দ্বিতীয় স্তরে কয়টা বাকি থাকবে, ছয়টা। তাহলে দেখো আমরা যদি খেয়াল করি, দেখো যেহেতু কার্বনের কার্বনের পারমাণবিক সংখ্যা ছয়, তাহলে তার ছয়টি ইলেকট্রন, প্রথম স্তরে দুইটা বাকি স্তরে চারটা। অক্সিজেনের আট, তার প্রথম স্তরে দুইটা বাকি স্তরে কয়টা, ছয়টা, মোট আটটা। এখন উভয় বল কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের নাম আমরা জানি নিয়ন, নিয়ন যাদের সর্বশেষ অর্থাৎ সর্বশেষ শক্তি স্তর NS2 অর্থাৎ এস অরবিটাল দুইটা, পি অরবিটাল দুইটা, ছয়টা, মোট আটটা। তাইলে নিয়ন ইলেকট্রোবিন্যাসটা আমরা আবার একটু তোমাদের বোঝানোর জন্য দেখাই দিচ্ছি, দুইটা চারটা অর্থাৎ দেখো দশটা কীভাবে আসছে, প্রথম স্তরে দুইটা, দ্বিতীয় স্তরে বাকি থাকে কয়টা, আটটা, মোট কত, দশটি। এখন যদি এই কার্বনের সাথে অক্সিজেনের বন্ধন জোড় গঠন করে বা ইলেকট্রন জোড় গঠন করার চেষ্টা করি আমরা, তাহলে দেখো কী হবে, দাঁড়ায় এখানে দুইটা অক্সিজেন, দুটি ইলেকট্রন, কার্বন দুটি ইলেকট্রন, মোট কয়টা ইলেকট্রন এখানে, এখানে দেখলাম আমরা দুই জোড়া, এক্ষেত্রেও কি দুই জোড়া, মানে আট, দুই জোড়া কয়টা হয়, চারটি, দেখো এক দুই তিন চার, এখানে দুই জোড়া চারটি, তার মানে কি দুইটি বন্ধন, সোজা কথা এখানে কয়টি বন্ধন, দুটি, এক্ষেত্রে কয়টি আছে, দুটি বন্ধন। এখন কাউন্ট করো যে কার নাইট্রোজেনের অক্সিজেনের কথা যদি আমরা চিন্তা করি, অক্সিজেনের কয়টা আছে, দুই চার ছয় আট, মোট কয়টা আছে দেখো তো, অক্সিজেনের দুই চার ছয় আট দশ, তার মানে নিয়ন ইলেকট্রোবিন্যাস অর্জন করলো। আবার এই ক্ষেত্রে অক্সিজেনের কথা আমরা চিন্তা করি, দেখো প্রথমে স্যার দুইটি, চারটি, ছয়টি, আটটি, দশটি, সেও নিয়ন ইলেকট্রোবিন্যাস অর্জন করলো। পক্ষান্তরে কার্বনের কথা যদি আমরা চিন্তা করি, কার্বনের কথা দেখো, কার্বনের প্রথমে স্যার দুটি, বাকি থাকে দুই আট দুই চার, চার আর চার আট, আর হয়ে দশ, অর্থাৎ সকলেই তাদের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রোবিন্যাস অর্জন করলো। তাহলে এভাবে আমরা বুঝতে পারলাম যে কার্বন অক্সিজেন ডাবল বন্ড, তার মানে কার্বন ডাই অক্সাইড। তাহলে এই যে কার্বন ডাই অক্সাইড, এখানে একটা সমভুজী বন্ধনে গঠিত যৌগ, তা যৌগটা কি হল, সমভুজী যৌগ। আচ্ছা তাহলে আশা করি তোমরা অনুরূপভাবে অ্যামোনিয়া, মিথেন, সালফার ডাইঅক্সাইড, এই যে যৌগগুলো সমযোজী, তোমরা বাসায় যদি চেষ্টা করো ওই অষ্টক দুই নিয়মকে ফলো করে, তাহলে আশা করি তোমরা এটা পারবে। তাহলে এবার আসি আমাদের সর্বশেষ টপিক, আয়নিক বন্ধনের কথা। তাহলে আয়নিক বন্ধন কি, আমরা তো আগে এই বিষয়টা তোমাদের ক্লিয়ার করে দিয়েছিলাম। আয়নিক বন্ধন হলো গিয়া দুটি পরমাণু, একটা হবে ধাতব আর একটা হবে অধাতু, মানে অধাতব। তাহলে ধাতব আর অধাতু বা ধাতু আর অধাতুর মধ্যে যে বন্ধন সৃষ্টি হবে সেটাকে আমরা বলি কি, আয়নিক বন্ধন। এখন আয়নিক বন্ধন আসলে কীভাবে হবে,
এখানে আয়নিক বন্ধন গঠন করার ক্ষেত্রে অ্যানায়ন ও ক্যাটায়ন দুটি শব্দ আমাদের মাঝে আসবে। অ্যানায়নটা কি আর ক্যাটায়নটা কি? অ্যানায়ন হলো নেগেটিভ আদান আর ক্যাটায়ন হলো পজিটিভ আদান। তাহলে আমরা জানি ধাতুসমূহ ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আদানে পরিণত হওয়াকে বলা হয় কি? অ্যানায়ন। যদি আমরা চিন্তা করি সিম্পলি, সোডিয়াম মাইনাস একটি ইলেকট্রন সোডিয়াম পেলাম, এটা বলবো ক্যাটায়ন। যদি আমরা ক্লোরিনের কথা চিন্তা করি, একটি ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ আদানগ্রস্ত হয়, এটা বলে কি? অ্যানায়ন। তা ক্লোরিন নেগেটিভ আয়ন। এখন প্রশ্ন, আয়নিক বন্ধন গঠন করার ক্ষেত্রে বা আয়নিক যৌগ গঠন করার ক্ষেত্রে আয়নিক বন্ধন দরকার হবে, তাইলে তারাও কেন তারা আয়নিক বন্ধন গঠন করবে, কেন তারা পজিটিভ নেগেটিভ আসবে, সেই বিষয়টা আমাদের লক্ষ্য করতে হবে। সকলেই বললাম না ক্লাসের শুরুতেই, সবার একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে, তার মধ্যে তাদের লক্ষ্য হলে গিয়া নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থিতিশীল অবস্থায় আসা। এই স্থিতিশীল অবস্থায় আসতে গিয়ে ধাতু ইলেকট্রন ত্যাগ করে অধাতু ইলেকট্রন গ্রহণ করে। ধাতু ত্যাগ করার মাধ্যমে ক্যাটায়ন, অধাতু গ্রহণ করার মাধ্যমে কি? অ্যানায়ন তৈরি করে। এই অ্যানায়ন ও ক্যাটায়ন পরস্পর বিপরীত চার্জের কারণে তাদের মধ্যে একটা আকর্ষণ বা বন্ধনের সৃষ্টি হয়। এভাবে কি আয়নিক বন্ধনে গঠিত হয়। আচ্ছা, তাহলে আমরা আয়নিক বন্ধনটা আসলে বুঝতে পারলাম যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে। তাহলে আমরা একটু খেয়াল করি, সোডিয়াম ধাতু যার পারমাণবিক সংখ্যা 11, ইলেকট্রন 11, প্রথম শক্তি হচ্ছে 2টি, দ্বিতীয় শক্তি হচ্ছে কয়টি বলতে পারো? 8টি, 10টি, তৃতীয় শক্তি স্তরে তার আছে 1টি। ক্লোরিনের কথা সবাই ক্লোরিন চিনি আমরা, প্রথম শক্তি 17, প্রথম শক্তি হচ্ছে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে কয়টি থাকবে? অবশ্যই 8টি, 10টি, তৃতীয় শক্তি স্তরে তার থাকবে কয়টি? 60টি, মোট 17টি। এখন দেখো, সোডিয়ামের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস নিয়ন আর ক্লোরিনের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস আর্গন। তাহলে এই আর্গন যার পারমাণবিক সংখ্যা 18, ইলেকট্রন ও 18টি, নিয়ন যার পারমাণবিক সংখ্যা 10, ইলেকট্রন ও 10। তাইলে এখানে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম 11, ক্লোরিন 17। এটা তো সহজে অনুমেয় যে সোডিয়াম যদি একটা ইলেকট্রন দান করে তাহলে সে তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস নিয়ন ইলেকট্রন হজম করতে পারে, আর ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস আর্গন ইলেকট্রন অর্জন করতে পারে। এখন দেখো, আমরা আগেই বলছিলাম ধাতু যখন ইলেকট্রন ত্যাগ করে সে ক্যাটায়নে পরিণত হয়, আর অধাতু যখন ইলেকট্রন গ্রহণ করে তখন সে কি? অ্যানায়নে পরিণত হয়। তাহলে এক্ষেত্রে যদি কোনোভাবে সোডিয়ামের শেষ কক্ষপথ ইলেকট্রনটাকে আমরা অপসারণ করতে পারি, অপসারণ করে অর্থাৎ ক্লোরিনে দিতে পারি, তাহলে কি দাঁড়াবে? এখান থেকে এটা চলে যাওয়ার কারণে সে হবে কি? পজিটিভ। আর এখানে চলে আসার কারণে সে হবে কি? নেগেটিভ। অর্থাৎ সোডিয়াম আয়ন হবে পজিটিভ আয়ন, ক্লোরিন হবে নেগেটিভ আয়ন। আর এই নেগেটিভ আর পজিটিভ চার্জের মধ্যে আকর্ষণ সৃষ্টি হয়, আর এই আকর্ষণের ফলে যে বন্ধন হবে সেটাকে আমরা বলি কি? আয়নিক বন্ধন। তাহলে আমরা দেখতে পেলাম যদি আমরা এখান থেকে একটি ইলেকট্রন সরাইতে পারি তাহলে এটা হবে পজিটিভ আয়ন, আর এখানে একটি ইলেকট্রন চলে আসার কারণে এটা হবে কি? নেগেটিভ আয়ন। তাহলে এই পজিটিভ চার্জ ক্যাটায়ন, এটা কি? নেগেটিভ চার্জ অ্যানায়ন। এদের মধ্যে কি হবে? যে বন্ধন, এটাকে আমরা বলবো কি? আয়নিক বন্ধন। তাহলে এই ডায়াগ্রাম বাদ দিয়ে আমরা যদি সরলভাবে বিষয়টা ব্যাখ্যা করি তাহলে দেখতে পারি সোডিয়াম মাইনাস ইলেকট্রন সোডিয়াম পজিটিভ আয়ন, ক্লোরিন প্লাস ইলেকট্রন ক্লোরিন নেগেটিভ আয়ন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? সোডিয়াম দান করছে, ক্লোরিন গ্রহণ করছে, তাহলে এখানে এটা ভ্যানিশ হয়ে গেল। তাহলে এখানে আমরা কি পেলাম? সোডিয়াম আয়ন আর ক্লোরিন আয়ন, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, এইভাবে আয়নটা। তাহলে আমরা বলতে পারি সোডিয়াম প্লাস ক্লোরিন সমান কি? সোডিয়াম ক্লোরাইড। এখন কথা, আমরা একটা পরমাণুর কথা চিন্তা করতেছি। আমরা তো জানি মৌলিক গ্যাসসমূহ দ্বিপরমাণু, সেক্ষেত্রে আমরা এখানে দুইটা নিয়ে আসতে পারি না নিয়ে পারি। তাহলে আমরা এখানে যদি দুইটা ক্লোরিন চিন্তা করি বা একটা ক্লোরিনের কথা চিন্তা করি, যখন আমরা এক ইউনিট বিক্রিয়া দেখাবো তখন লিখবো সোডিয়াম প্লাস ক্লোরিন সোডিয়াম ক্লোরাইড, সেক্ষেত্রে 2 দিব। তো এক্ষেত্রে আমরা
জাস্ট একটা পরমাণু কথা চিন্তা করার কারণে আমরা এই টোটাল সামগ্রিক বিক্রিয়া আলোচনা করিনি। দেখালাম যে একটা সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন দান করে, সোডিয়াম আয়নে পরিণত হয়, আর একটা ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে, ক্লোরিন নেগেটিভ আয়নে পরিণত হয়। এভাবে তাদের মধ্যে ক্যাটায়ন এবং কি অ্যানায়ন, এটা আমরা বলি ক্যাটায়ন, এটা বলি কি অ্যানায়ন। তাহলে এই ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে যে বন্ধন, এটাকে আমরা বলি আয়নিক বন্ধন। তাহলে শিক্ষার্থীরা, আশা করি তুমি বিষয়টা বুঝতে পেরেছো। আমরা যদি আরও কয়েকটি উদাহরণ এভাবে দেই, যেমন চুন, ক্যালসিয়াম অক্সাইড। এই ক্ষেত্রে দেখো ক্যালসিয়াম, ক্যালসিয়াম কত জানো? ক্যালসিয়াম পারমাণু সংখ্যা 20, অক্সিজেন কত আমরা জানি 8। তাহলে ক্যালসিয়াম যদি দুইটি ত্যাগ করতে পারে তাহলে কত হবে 18, আর এই দুইটি ইলেকট্রন গ্রহণ করতে পারলে সে কত হবে 10। তার মানে অটোমেটিক সে আর্গনের কাছে চলে গেল, আর সে কি নিয়নে। এভাবে ধাতু ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে কি পজিটিভ, আর অধাতু ইলেকট্রন গ্রহণের মাধ্যমে নেগেটিভ আদানে আদানগ্রস্ত হয়। এই অ্যানায়ন ক্যাটায়নের মাধ্যমে তাদের বন্ধন সৃষ্টি হয়। তাহলে তোমরা যদি চেষ্টা করো, আরও অনেক যৌগ আছে, এই যৌগের আয়নিক বন্ধন কীভাবে তৈরি হয় এবং এটা কে কোন ধাতুকে নিষ্ক্রিয় গ্যাসকে ফলো করবে সেটা মাথায় রাখতে হবে, কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন। তাহলে অনুভাবে তোমরা পটাশিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, এই যে যৌগগুলো আছে এরা সকলে কি আয়নিক বন্ধনে আবদ্ধ। তাহলে এই যৌগগুলোর যে মধ্যে যে আয়নিক বন্ধন বিদ্যমান সেটা তোমার ব্যাখ্যা করতে পারবে। তোমরা সবাই ভালো থেকো, নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।